নতুন নতুন তথ্য জানার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, তার সঙ্গে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনি দেখতে পান তার জন্য বেল বটনে ক্লিক করুন। আজকে আমি আপনাদেরকে বলবো, আপনারা নিশ্চয়ই জেনেছেন এই ভিডিওর থাম্বনেলের মাধ্যমে আজকে আমি কি বলতে চাই আপনাদের কাছে। তো আজকে আমি বলতে চাই যে ইতিমধ্যে আমাদের ছুটির দিন এসে গেছে, আর এই ছুটির দিন আসার সঙ্গে সঙ্গেই আমরা বিভিন্ন ধরনের প্ল্যানিং করে থাকি, কোথায়ও ঘুরতে যাওয়ার জন্য, কোথায়ও বেড়াতে যাওয়ার জন্য। তার সঙ্গে আমাদের মধ্যে কিছুজন এমন রয়েছে যারা ঘুরতে তো যেতে চায়, ঘোরার শখ তো প্রচুর রয়েছে, ঘুরতে খুব ভালোবাসে, কিন্তু ঘুরতে যাওয়ার নাম শোনার সঙ্গে সঙ্গে একটি সমস্যার সম্মুখীন হয়, আর সেই সমস্যা হচ্ছে গিয়ে কোথায়ও জার্নি করার সময় গাড়িতে কিংবা বাসে কিংবা ট্রেনে ভমিটিং হওয়ার। তো মিত্র, আজকে আমি আপনাদেরকে বলবো, আপনারা আমার এই ভিডিও দেখুন, এরপরে ভিডিওর মাধ্যমে আমি যে উপায় বলবো সেই উপায় আপনারা অবশ্যই অবলম্বন করুন, এবং এই উপায় অবলম্বন করার পর আপনারা বিনা দ্বিধায়, না কোনো চিন্তা না কোনো সমস্যা, আপনারা আপনাদের ঘুরতে যাওয়ার বেড়াতে যাওয়ার প্ল্যানিং আরম্ভ করে দিন। কিন্তু যে সমস্যার জন্য আপনারা প্রতিবার বেড়াতে যাওয়ার সময় চিন্তা করেন, সেই সমস্যার সমাধান আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব, এবং বিনা পয়সার বিনা টাকা খরচা করে মাত্র একটি সহজ উপায়ে এই সমস্যার থেকে আপনারা মুক্তি পাবেন। তো আসুন চলে আসি এখন মূল পর্বে। তো যখনই আপনারা কোনো গাড়িতে কিংবা বাসে বা কোথাও বা ট্রেনে বেড়াতে যাবেন, তো ভমিটিং যাদের যাদের সমস্যা হয় আপনারা কি করবেন, বাড়িতে যাওয়ার সময় বাড়ির থেকে একটি ম্যাচ বক্স নিয়ে নেবেন, ম্যাচ বক্স, দিয়াশালাই বক্স। সেই ম্যাচ বক্স নিয়ে যখনই সেই সমস্যা উৎপন্ন হবে যাত্রা করার সময় কি করবেন, সেই ম্যাচ বক্স থেকে একটি ম্যাচ স্টিক নেবেন। ম্যাচ স্টিকের উপরে যে ভাগটা থাকে লাল রঙের, সেটি হচ্ছে গিয়ে ফসফরাস। ফসফরাস দিয়ে সেই ম্যাচ বক্সের ম্যাচের স্টিক তৈরি করা হয়। আপনি কি করবেন, সেই ফসফরাসটুকু আপনি আপনার আঙ্গুলের মুখ দিয়ে সেটা তুলে দিন, সেটা একটু যাতে ফসফরাস না থাকে। এরপর আপনি সেই ম্যাচ কাঠিটি, অর্থাৎ ম্যাচের স্টিকটি, দেশালাই কাঠিটি আপনি আপনার যাত্রার সময় জিভের নিচে আপনি রেখে দিন। জিভের নিচে যখনই আপনি রাখবেন, আপনি দেখবেন আপনার যে ভমিটিংয়ের যে সমস্যা ছিল, যে অনুভব হয় আপনার যাত্রার সময় ভমিটিং করার, সেই অনুভব আপনার মধ্যে আসবে না, আর সেই ভেতরের ইচ্ছা যে ভমিটিং ভাব, সেই ভাব আপনার মধ্যে আসবে না, আপনার যাত্রা খুব সুন্দর হবে। হ্যাঁ, তবে মাঝে মধ্যে আপনি 2-3 ঘন্টা পর 4 ঘন্টা পর একটু গাড়ির থেকে, যদি কোথায় লং ট্যুর হয়, লং ডিস্টেন্সের ট্যুর হয়, 2-3 ঘন্টা 4 ঘন্টা পর একটু গাড়ি থেকে আপনি নেমে একটু বিশ্রাম নিয়ে নিন 5-10 মিনিটের জন্য। তারপর পুনরায় আবার সেই ম্যাচ কাঠির ফসফরাসটুকু নখ দিয়ে তুলে তারপর সেই ম্যাচ কাঠিটি আপনি আপনার জিভের নিচে রেখে দিন। দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। এরপর থেকে আপনি কোথাও ঘুরতে যাওয়ার জন্য কোনো প্ল্যানিং হলে আপনার সেই সমস্যা আর থাকবেন না। তো এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য উপরে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করুন। ধন্যবাদ।